বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আইসিটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আইসিটি বই এবং কাগজ কলম নিয়ে মনোযোগ সহকারে বসো এবং আজকের ক্লাসটি তোমাদের সহপাঠীদেরকে শেয়ার করে দাও। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এখানে আমার পরিচিতি দেওয়া আছে। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, আইসিটি ফোর রিজেনাল অ্যাম্বাসেডর নোয়াখালী, মাস্টার ট্রেনার আইসিটি UITRCE ব্যানবেজ সাটকিল, মাস্টার ট্রেনার ইন হাউস সিনিয়র শিক্ষক আইসিটি কামালপুর মোহাম্মদ হাসিম উচ্চ বিদ্যালয় সাটকিল নোয়াখালী। পাঠ পরিচিতি: শ্রেণী দশম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, পৃষ্ঠা নং 84 থেকে 85। অর্থাৎ আজকে আমি আইসিটি বইয়ের, দশম শ্রেণীর আইসিটি বইয়ের 84 এবং 85 পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা থেকে প্র্যাকটিক্যালি ক্লাস দেখানোর চেষ্টা করব। শিখন ফল লেয়ার পার্ট টু। গত ক্লাসে আমি লেয়ার পার্ট ওয়ানে লেয়ারের বেসিক বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম। আজকে লেয়ার পার্ট টু এ আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন শিখন ফলগুলো তোমাদের কাগজে সুন্দরভাবে লিখে নাও। 1 নম্বর, নতুন লেয়ার তৈরি করতে পারবে। 2 নম্বর প্রশ্ন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের সাহায্যে আয়তাকার সিলেকশন তৈরি করে সবুজ রং দিয়ে পূরণ করতে পারবে। 3 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিখন ফলগুলো তোমাদের কাগজে লিখে নাও। তিন নম্বর প্রশ্ন, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের সাহায্যে গোলাকার সিলেকশন তৈরি করে লাল রং দিয়ে পূরণ করতে পারবে। অর্থাৎ একটা বৃত্ত তৈরি করে লাল রং দিয়ে পূরণ করতে পারবে। 4 নম্বর, টেক্সট লেয়ার তৈরি করে প্রয়োজনীয় লেখা টাইপ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 4টা শিখন ফল তোমাদের খাতায় লিখে নাও। আশা করি শিখন ফলগুলো তোমাদের লেখা হয়েছে। তো এখানে আমি আবার তোমাদেরকে লেয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। লেয়ার কি, এটা গত পার্টেও আমি আলোচনা করেছিলাম, গত লাইভ ক্লাসেও আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করেছিলাম। লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের এক একটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপর একটি রেখে কাজ করা যায়, এটা হচ্ছে লেয়ার। তো লেয়ার সম্পর্কে
সঠিক ধারণা না থাকলে ফটোশপ প্রোগ্রামে কাজ করা যাবে না, এই জন্য আমি লেয়ারটা আবার তোমাদের সাথে আলোচনা করছি। আমি আবার পড়ছি, লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের এক একটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপর একটি রেখে কাজ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে চলে যাব। আমরা আজকে যে শিক্ষণফলগুলো এখানে লিখেছিলাম সেগুলোর আলোকে আমরা আজকের ক্লাসটা করব। তো আমরা এখন প্র্যাকটিক্যালি ফটোশপ প্রোগ্রামে চলে যাব। তো আমি ফটোশপ প্রোগ্রামে চলে আসলাম। তো ফটোশপ প্রোগ্রামে কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে একটা নতুন ফাইল নিতে হবে। তো নতুন ফাইল তৈরি করার নিয়ম তোমরা পূর্ববর্তী লাইভ ক্লাসে জানতে পেরেছো। তা আমি আবার দেখাচ্ছি, তোমাদেরকে ফাইলে যাবে, তারপরে নিউ অথবা এখানে কন্ট্রোল এন, ফাইল নিতে যাওয়ার পর এরকম ডায়লগ বক্স আসলে এখানে প্রিসেট, এখানে ফাইলের সাইজটা ইউএস পেপার হলে সাধারণত ওয়াইড 8.5 ইঞ্চি এবং হাইট 11 ইঞ্চি থাকে। তারপরে আমরা ওকে দিব, ওকে ক্লিক করলাম। এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো ডান দিকে এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা প্রথমে কি করব, একটা লেয়ার তৈরি করব। তো এখানে লেয়ার তৈরি করার জন্য আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেউ বলতে পারবা কিভাবে লেয়ারটা তৈরি করব? একটা প্রথম আমাদের প্রথম প্রশ্ন ছিল লেয়ার তৈরি করা। লেয়ার তৈরি করে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো ব্যাকগ্রাউন্ড সাদা আছে, তো আমি এখন লেয়ার তৈরি করব। এই জন্য এখানে লেয়ার থাকা অবস্থায় আমি একটু নিচে যাব। দেখো এটা কি ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটা আর এটা কি ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা শিক্ষার্থী বন্ধুরা দেখো লেয়ার এর লেয়ার প্লেট এর নিচের দিকে এই যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নতুন লেয়ার তৈরি করা। আমি এখানে ক্লিক করলে কি হবে, এখানে একটা লেয়ার চলে আসবে। তোমরা দেখবা যে ব্যাকগ্রাউন্ড এর উপর একটা লেয়ার তৈরি হবে। তো আমি এখানে এনে এখানে ক্লিক করলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেয়ার ওয়ান এবং লেয়ার ওয়ানটাই সিলেক্ট আছে। এখানে ক্লিক করে আমি কি করব, এবার এখান থেকে বাম পাশে যে টুল বা টুল গুলো আছে, টুল গুলো থেকে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আমি এখন 2 নম্বর প্রশ্নের কাজটা করতেছি। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমি সিলেকশন তৈরি করব এবং সেটার মধ্যে ফিল দিয়ে একটা সবুজ কালার করব। তো প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে স্ক্রিনের ভিতরে নিয়ে আসলে যখন প্লাস চিহ্ন হবে, তো আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডান দিকে টেনে নিয়ে যাব, ক্লিক ছাড়বো না, তারপরে আবার নিচের দিকে টেনে নিয়ে আসব, তারপরে ক্লিক ছেড়ে দিব। এটা হচ্ছে কি সিলেকশন তৈরি হলো। এই সিলেকশনের ভিতরে আমরা কি বলছিলাম, ফিল কালার কি দিব, সবুজ। তাহলে সবুজ ফিল কালার কিভাবে দিব আমরা, প্রথম এটা আমি লাইভ ক্লাসে পূর্বের একটা ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা কেউ বলতে পারবা এখন আমরা এখানে ফিল কালার সবুজ কিভাবে দিব, তোমরা ভুলে গেছো। তো এডিটে যাব, কোথায় যাব, এডিট, এডিট থেকে এখানে ফিলে আসবো, ফিল। তো এখানে যদি আমরা এটা সিলেক্ট না করি তাহলে কিন্তু ফিলটা অ্যাক্টিভ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ফিলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কন্টেন্টস ইউজ এখানে আসব, এখানে ক্লিক করে কি করব, কালারে আসব, কালার। তাহলে কালার দেখাবে, এখন আমরা কোন কালার দিব, এখানে সবুজ কালার। তো এখানে সবুজ কালার হচ্ছে এটা, এখানে ক্লিক করলাম। তাছাড়া তোমাদের বইয়ের 84 পাতা একেবারে নিচের দিকেও আছে এটা। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম কালার, তারপরে ওকে দিব।
ওকে তারপরে এখানে দেখবো অপাসিটি কত আছে, অপাসিটি 100% আছে, 100% লাগবে এখানে, না হলে কিন্তু কালারের উজ্জ্বলতা একটু কমে যাবে। 100% থাকা অবস্থা ওকে দিব, ওকে দিলেই এখানে ফিল কালার সবুজ হয়ে যাবে। ওকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ফিল কালার সবুজ হয়ে গেছে। তো এখন সিলেকশনটা আমরা তুলে দিব, এখানে যে চতুর্পাশে যে সিলেকশনটা আছে ডট ডট দাগের মতো, তো এই সিলেকশন তুলে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কি চাপব তোমার মনে আছে? কন্ট্রোল ডি। এখন আমরা ইচ্ছে করলে এখানে আমরা যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দ্বারা সিলেকশন তৈরি করলাম এবং ফিল কালার সবুজ দিলাম, এটাকে আমরা ইচ্ছে করলে মুভ করাতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো এটার জন্য মুভ টুলে ক্লিক করব, ক্লিক করে আমি এটার মধ্যে ক্লিক করে আমি যেখানে নিয়ে যাব সেটা সেখানে চলে যাবে, তো যা যেখানে ছিল ওখানে থাকুক জাস্ট। এবার আমি এটার মধ্যে একটা লাল বৃত্ত আঁকবো, লাল বৃত্ত আঁকার জন্য আমাকে কি করতে হবে, নতুন করে আবার আরেকটা লেয়ার নিতে হবে। দেখো এখানে লেয়ার কিন্তু একটা, লেয়ার ওয়ান, তো আরেকটা লেয়ার নেওয়ার জন্য নিচে চলে যাব, নিচে এখানে ক্রিয়েটে নিউ লেয়ার এখানে একটা ক্লিক করলাম, দেখো লেয়ার টু। তো লেয়ার টু তে আমি আমি কি আঁকবো, 3 নম্বর প্রশ্ন ছিল ইলিপটিক্যাল মার্কিং টুল। তো ইলিপটিক্যাল মার্কিং টুলটা হচ্ছে এই টুল গুলোর গ্রুপের মধ্যে, মুভ টুলের বাম পাশে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমরা যেখান থেকে আঁকলাম সেখানে ক্লিক করব, ক্লিক করে একটু ডান দিকে মাউস টেনে নিয়ে আসবো। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইলিপটিক্যাল মার্কিং টুল এটা একবার ক্লিক করব, ক্লিক করার পরে মাউস পয়েন্টারটাকে যখন স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো তখন প্লাস চিহ্ন হবে, তখন আমি যেখান থেকে ড্রয়িং করব, তো আমি শিফট চেপে ধরে আমি এরপরে ড্রয়িং করা শুরু করলাম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা এরকম হলো। এবার এখানে আমরা সবুজ কালারটা যেভাবে ফিল কালার করলাম ঠিক এটাকেও একইভাবে কালার করব। তো কোথায় যাব? এডিটে যাব, এডিট, এডিট থেকে কোথায় যাব? ফিল। তো এটা দিব আমরা কোন কালার? লাল কালার। তো ইউজ কালারের ডান পাশে এখানে নিম্নমুখী যে অ্যারো, ড্রপ ডাউন অ্যারো বলা হয়, এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা কালারে যাব, এখান থেকে কালার, তারপরে এটা আমরা লাল কালার দিব, রেড। তো এখানে দেখা যাচ্ছে রেড হচ্ছে, এটা হচ্ছে রেড, এখানে ক্লিক করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে এখানে রেড চলে আসছে, তারপর ওকে, তারপরে এখানে আবার অপাসিটি 100% থাকা অবস্থা আবার ওকে দিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা রেড হয়ে গেছে। এখন আমি এখানে দেখব যে এই রেড বৃত্তটা কি অর্ধেক সাদার মধ্যে এবং অর্ধেক রেক্টেঙ্গুলার মার্কিং টুল অর্থাৎ সবুজটার ভিতরে আছে কিনা। তো প্রথমে আমরা কি করব, সিলেকশন বাদ দিব, কন্ট্রোল ডি, তারপরে মুভ টুলে যাব, মুভ টুলে একবার ক্লিক করব, তারপরে আবার লাল বৃত্তটার মধ্যে একবার ক্লিক করব, এরপরে কিবোর্ডকে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে যে বরাবরে আছে এই বৃত্তটার, এই যে মধ্যখানে যে চিহ্নটা আছে এটা এবং এ পাশে এটা, এটার উপরের দিকে অর্ধেক এবং এটা নিচের দিকে অর্ধেক, তাহলে সাদা অংশ অর্ধেক গেল এবং রেক্টেঙ্গুলার মার্কিং টুল অর্থাৎ সবুজের মধ্যে অর্ধেক অংশ পড়লো। তাহলে ঠিক আছে, যদি তোমাদের উভয় দিকে অর্ধেক না হয় তাহলে তোমরা কি করবে, এখানে ক্লিক করে এদিকে উপরে নিচে নিয়ে যাবে। এখন কিন্তু দেখো এটা কিন্তু উপরে চলে গেছে, আবার এটাকে আস্তে এভাবে এনে তারপরে অর্ধেকের মধ্যে রাখবে। যাক আমি এবার আবার মুভ টুলে একবার ক্লিক করলাম, তারপরে এটা আসলে অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমি এটার নামটা একটু চেঞ্জ করে দিব। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেয়ার টু এর মধ্যে বৃত্তটা এবং লেয়ার ওয়ান এর মধ্যে আয়তটা, তো এটাকে আমরা কি নামে রাখতে পারি? সার্কেল নামে। তো কি করব আমরা, এটাতে ডাবল ক্লিক করব, ক্লিক করে কোথায় ডাবল ক্লিক করলাম,
আমি আবার বলতেছি, এই যে লেয়ার টু লেখাটার মধ্যে ডাবল ক্লিক করব, এখানে সার্কেল লিখবো, CIRCLE, সার্কেল টাইপ করে এন্টার কি চাপা দিও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম সার্কেল লেখা হয়ে গেল, তার মানে বৃত্ত। ঠিক ইচ্ছে করলে তোমরা এখানে লেয়ার ওয়ানে ডাবল ক্লিক করে রেক্টেঙ্গুলার টাইপ করতে পারো। এখন আমরা কি করব, এখানে লিখব সোনার বাংলা। ঠিক তোমাদের বইয়ের 84 পৃষ্ঠার একেবারে নিচে, তো সোনার বাংলা লেখার জন্য আমাদেরকে বাংলা ফন্টে যেতে হবে। তো এই জন্য আমি কোথায় যাব, প্রথমে এই যে এখানে যাব, এখানে কালপুরুষ আছে, আমি ইউনিকোড দিয়ে লিখবো। তারপরে এখান থেকে ইংলিশে ক্লিক করলে বাংলা হবে, এখানে হ্যাঁ ইউনিভিজিও আছে। তো এবার জাস্ট আমি এখানে বাংলা করে নিলাম। তারপরে তো লেখার জন্য এখন আমরা কি করব, টেক্সট লেয়ার তৈরি করব। টেক্সট লেয়ার তৈরি করে আমরা আমাদের প্রয়োজনীয় লেখা টাইপ করব। 4 নম্বর প্রশ্ন, টেক্সট লেয়ার। তো এই টুল গুলো থেকে এখানে টি যেটা, এটা হচ্ছে টেক্সট লেয়ার টি, এখানে টিতে একবার ক্লিক করব। টিতে ক্লিক করার পরে দেখো, আমি যখন টিতে ক্লিক করে মাউস পয়েন্টারটাকে এই স্ক্রিনের ভিতরে নিয়ে আসলাম, তখন কিন্তু আই এর মতো হয়ে গেছে। তো আমি যেখান থেকে টাইপ করব সেখানে ক্লিক করব। তা আমি এখানে টাইপ করব, টিতে ক্লিক করার পরে এখানে ফন্ট নেম সিলেক্ট করব, ফন্ট সাইজ সিলেক্ট করব, এখানে ফন্ট কালার আছে কালো, এটা কালোই থাকুক, প্রয়োজন আমরা পরে চেঞ্জ করতে পারবো। এগুলো নির্ধারণ করার পরে তারপরে আমি যেখান থেকে টাইপ করব ওখানে ক্লিক করব। তো আমি এখানে সবুজ আয়তটার ভিতরে লিখব সোনার বাংলা। তো আমি এখানে ক্লিক করলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু পয়েন্টারটা ভিতরে চলে আসছে। এবার আমি লিখব সোনার বাংলা। বাংলাটা আসতেছে না, না আসলে আমরা ইংলিশে লিখে দিব, সমস্যা নেই। তাও আসলো না কেন? আচ্ছা আবার দেখি, ইংলিশ টু বাংলা করলাম, তারপরে এখানে কেন আসতেছে না? এসো এন এ আর সোনার BANDLA বাংলা। যাক, যেহেতু বাংলা আসেনি আমি এখন ইংলিশ লিখে দিলাম। তো এই লেখাটাকে একটু নিচে নামাবো, তো মুভ টুলে ক্লিক করে তারপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে তারপর একটু নামিয়ে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা বাংলাও টাইপ করতে পারবা, এই যে হয়ে গেল সোনার বাংলা। তো আমি এখন ইংলিশ টাইপ করলাম। তো এভাবে তোমরা টাইপ করতে পারবো। দেখো এখানে আমি এই পাশে লেয়ারে সার্কেল লেয়ার উপরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি সোনার বাংলা, তার মানে আমি এখানে যেটা টাইপ করলাম। তো এবার আমরা ইচ্ছে করলে এটাকে গ্রুপও করে ফেলতে পারি, আছে সেটা পরবর্তী ক্লাসে। আমি লেয়ার পার্ট 3-তে আরেকটা ক্লাস দেখাবো, নেক্সট নেক্সট ক্লাস হবে লেয়ার ক্লাসে।